শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ভারতে করোনা ভাইরাসকে হারাতে চেন্নাই রেল পুলিশের অভিনব পদ্ধতি, ভিডিও ভাইরাল। চীনের সাথে যুদ্ধ করতে 6টি পরমাণু শক্তিচালিত সাবমেরিন চেয়ে মোদীকে আবেদন জানালো ভারতীয় নৌবাহিনী। অতঃপর প্রকাশিত হলো চীনের নিয়ন্ত্রণহীন সেই রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়ার ভিডিও। ইসরায়েলি হামলার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের প্রতি আহ্বান জানালো এরদোগান। বিশেষ শর্তে এবার হজের অনুমতি দেবে সৌদি আরব। রাশিয়া ভীতি ছড়ানোর পরিণতির বিষয়ে কঠিন হুঁশিয়ারি পুতিনের। এবং সবশেষ থাকছে কাবুলে ভয়াবহ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 58 জন, বেশিরভাগই ছাত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনায় কাঁপছে গোটা দেশ, অদৃশ্যর ব্যাধির ছোবলে রীতিমতো বেসামাল জনজীবন। সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে দফায় দফায় চলছে লকডাউন। করোনার বছর গড়লেই রেহাই নেই এখনও, বরং সুদিনের আশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছে গোটা দেশ সহ সারা বিশ্ব। আর এই অবস্থায় করোনা সংক্রমণের বাড়াবাড়ন্ত ঠেকাতে বা নাচে গানে করোনা সচেতনতার বার্তা দিয়ে গেল চেন্নাই রেল পুলিশকে। সব জানতা পাবলিকদের সব শেখাতে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টেক দুনিয়ার ব্যাপক ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে খাকি পোশাক পরে দল পুলিশকর্মী রেল স্টেশনে গানের তালে তালে। শুধু তাই নয়, নাচের মাধ্যমে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দিচ্ছেন তারা। মাস্ক পরে সদা সজাগ সচেতন থাকার কথা বলেছেন ওই পুলিশকর্মীরা। ভাইরাল ওই ভিডিওটি চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের যাওয়ার জন্য ট্রেন ধরতে আসেন অসংখ্য মানুষ। ফলে স্বাভাবিকভাবেই দক্ষিণের এই রাজ্যের সেন্ট্রাল স্টেশনে ব্যাপক যাত্রীদের চাপ থাকে, ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা বেশ দুষ্কর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাজারের জন্য এই কোভিড প্রোটোকল মেনে চলা যে একান্ত জরুরি, সাধারণ মানুষকে তা বোঝাতেই এই নাচ গানের আয়োজন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, বেশ কিছুদিন আগে দক্ষিণের আরও একটি রাজ্যে কেরালায়ও একইভাবে করোনা সচেতনতা বাড়াতে পুলিশকর্মীদের রাস্তার উপর গানের তালে তালে নাচ করতে দেখা গিয়েছিল। বিশ্বের প্রথম সারির দেশগুলো লাগাতার নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। বহিঃশত্রু এবং দেশের রক্ষা বজিয়ে রাখতে প্রায় সব দেশই প্রত্যেক বছর বাজেটে সামরিক খাতে অর্থ বরাদ্দ করে। এবার ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নৌশক্তি বৃদ্ধির জন্য 6টি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন বানাতে যেয়ে মোদীকে আবেদন জানালো নৌসেনা প্রধান অ্যাডমিরাল করবীর সিং। জানা যাচ্ছে বহির্বিশ্বের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতেই এই 6টি সাবমেরিন প্রয়োজন। গত 4 মার্চ গুজরাটের কুবিরিয়ায় ভারতীয় সেনাবাহিনীর বৈঠকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করা হয়। তারপরেই গত 3 মে নৌবাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সময় এই 6টি সাবমেরিন প্রয়োজনীয়তার কথা জানান তিনি। করোনার দ্বিতীয় ঢেবে যখন গোটা দেশে বিপর্যস্ত পরিস্থিতি, তখন পশ্চিমা এশীয় দেশগুলো থেকে অক্সিজেন আমদানির জন্য সমুদ্র সেতু 2 নিয়ে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্তার সাথে বৈঠকে বসেন মোদী। সেদিনই জানানো হয় এটি। জানা যাচ্ছে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর কয়েকটি জাহাজ আছে, যেগুলো আন্দামতি দ্বীপপুঞ্জে ওষুধসহ অন্যান্য সামগ্রী পৌঁছে দিতে কাজে লাগানো হয়। এই সাথেই ওই অঞ্চলগুলিতে এবার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে। এটি শুধুমাত্র ওই এলাকাগুলোতেই টহলদারির জন্য নয়, বহিঃশত্রুদের সরাসরি আক্রমণ থেকে পিছু হটিয়ে দিতেও প্রয়োজন। মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়েছে আলোচিত লং মার্চ বি রকেট। আজ রবিবার চীনের মহাকাশ সংস্থা ম্যানন্ট স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। এবার সামনে এলো সেই রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে আছড়ে পড়ার ভিডিও। জানা গেছে আজ রবিবার বাংলাদেশ সময় সকাল 8:30 দিকে রকেটটির ধ্বংসাবশেষ মালদ্বীপের উপর দিয়ে সেটি ভারত মহাসাগরে আরব সাগরের অংশে আছড়ে পড়ে।
সদ্য প্রকাশিত একটি বিবৃতিতে দেখা যাচ্ছে, আগুনে জ্বলতে থাকা রকেটটি ধ্বংসাবশেষ যখন মালদ্বীপের উপর দিয়ে সমুদ্রে পড়ে, যা সমুদ্রের তীরবর্তী দেশগুলোর অনেকেই দেখতে পেয়েছেন। এর আগে বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন রকেটের টুকরোগুলো পৃথিবীর সমুদ্রেই পড়তে যাচ্ছে, যেহেতু পৃথিবীর 70% পানি। তবে অনিয়ন্ত্রিত এই রকেট পৃথিবীর দিকে আসার ঘটনায় অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কারণ সেটি ক্ষয়ক্ষতি বা কাউকে হতাহত করতে পারে, যদিও সেই সম্ভাবনা খুবই কম ছিল। মসজিদুল আকসা, জেরুজালেম এবং ফিলিস্তিনিদের বসতি বাড়ির উপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি রোববার একটি বিবৃতিতে এই আহ্বান জানান। এরদোগান টুইটারে প্রকাশিত ওই বিবৃতিতে বলেন, জেরুজালেম সমগ্র বিশ্বের প্রতিরূপ আর সেখানকার মুসলিমরা হলেন সমগ্র মানবতার প্রতীক। তিনি বলেন, পবিত্র নগরী জেরুজালেমের সম্মান এবং মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। বিবৃতিতে আরও বলা হয়, আমরা মনে করি প্রার্থনাঘরে প্রতিটি হামলা, বিশেষ করে আল আকসা এবং মুসলমানদের উপর আক্রমণ, আমাদের নিজেদের উপর আক্রমণ। নিজেদের মানুষ দাবি করা প্রত্যেককেই ব্যক্তিগত দায়িত্ব জেরুজালেমের পবিত্রতা নষ্টকারী অত্যাচারীদের বিরোধিতা করা, যা তিন ধর্মের মানুষের কাছে পবিত্র। বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, চুপ থাকা এই হামলার বিরুদ্ধে কোনো উপযুক্ত জবাব নয়। ইসরায়েলের রাষ্ট্রশক্তি কর্তৃক পরিচালিত এই হামলায় চুপ থাকার অর্থ অত্যাচারীদের সমর্থন করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে যে অত্যাচার চলছে তাকে উৎসাহিত করা। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ মহল্লায় 6 ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদে ইসরায়েলি আদালতের রায়ের জেরে গত এক সপ্তাহে জেরুজালেম সহ পুরো ফিলিস্তিনি অস্থিরতা বিরাজ করছে। ফিলিস্তিনিরা এই আদেশের প্রতিবাদে বিক্ষোভ করে আসছেন। করোনা মহামারীর কারণে হজ পালন করা হয়। সেবার হজ পালনের সুযোগ পেয়েছিলেন কেবল সৌদি আরবের বসবাসকারীরা। সৌদি আরব ছাড়া আর কোনো দেশে বাসিন্দাদের হজে যাওয়ার অনুমতি মেলেনি। করোনার কারণে এবছর হজ পালনে বিশেষ কিছু নিয়মে সীমাবদ্ধ থাকবে সৌদি সরকার। বিশ্বের কয়েকটি দেশে যখন করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে, তখন সংক্রমণ এড়াতে এই বছর বিশেষ শর্ত অনুযায়ী হজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। রোববার দেশটি হজ এবং উমরা বিষয়ক মন্ত্রণালয় একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তবে বিশেষ শর্ত কি সে বিষয়ে বিস্তারিত জানায়নি সৌদি সরকার। বিবৃতিতে বলা হয়, এবছর কি পদ্ধতি এবং কোন কোন শর্ত মনে হজ পালন করা যাবে সে বিষয়ে পরে জানিয়ে দেওয়া হবে। সৌদি আরবের স্বাস্থ্য ইনস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষার পদক্ষেপ নেবে। গত সপ্তাহে সৌদি কর্মকর্তারা জানিয়েছিলেন, করোনা মহামারীর কারণে চলতি বছর বিদেশিদের হজের অনুমতি দেয়া নাও হতে পারে, যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাশিয়া সম্পর্কে ভীতি ছড়িয়ে দেওয়ার পরিণতির বিষয়ে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, তার দেশ সবসময় আন্তর্জাতিক আইন মেনে চলেছে, এর পাশাপাশি দেশ এবং জাতির স্বার্থ রক্ষা করেছে। রুশ জনগণ যাতে অনিরাপদ বোধ না করে সে বিষয়ে সোচ্চার রয়েছে তার সরকার। আজ রবিবার রাশিয়ার রাজধানী মস্কোয় রেড স্কোয়াডের বড় ধরনের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপ এবং আমেরিকা যখন রাশিয়ার উত্তেজনা বাড়ছে, তখন এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করেছে রাশিয়া। অবশ্য গত বছর করোনার কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। এবছরও করোনা মহামারী রয়েছে, তবে তারিখ পিছানোর প্রয়োজন মনে করেনি মস্কো। আফগানিস্তানের রাজধানীর একটি স্কুলের পাশে যে ভয়াবহ বোমা হামলা হয়েছে, তাতে মৃতের সংখ্যা 58 জনে দাঁড়িয়েছে। আফগান সরকারি কর্মকর্তারা মৃত্যুর এই সংখ্যাটি নিশ্চিত করেছেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের নার্স এবং ডাক্তাররা 150 জন আহত ব্যক্তির চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এসব আহত ব্যক্তির বেশিরভাগই স্কুল ছাত্রী, যারা বোমা হামলায় সংকটাপন্ন অবস্থায় পড়েছে। গতকাল শনিবার কাবুলের পশ্চিমে শিয়া অধ্যুষিত দাস্তে বার্জি এলাকায় একটি স্কুলের সামনে এই বোমা হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা হামলায় বেশিরভাগই স্কুল ছাত্রী হতাহত হয়েছে। তারা স্কুল শেষে বাড়ি ফেরার সময় বোমা হামলা শিকার হয়। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।